অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স, রাজধানীর নিকেতনের কার্যালয় থেকে প্রভাবশালী ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অর্থসহ র্যাবের হাতে ধরা পড়ার পর কিছু গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের লোক বলে উল্লেখ করা হলেও তা সত্য নয় বলে দাবি করছেন মির্জা আব্বাস। এ সময় জি কে শামীম শাহজাহানপুর এলাকার টোকায় ছিলেন বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। 20 সেপ্টেম্বর জি কে শামীম আটক হওয়ার পর যোগাযোগ করা হলে গণমাধ্যমের কাছে ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস এ দাবি করেন, জি কে শামীমকে চিনে না দাবি করে মির্জা আব্বাস গণমাধ্যমকে জানান, তিনি যদি আমার লোকই হতেন তাহলে এতদিনে তাকে ধরা হয়নি কেন, তিনি যুবলীগে গেলেন কিভাবে, তবে যারা আওয়ামী লীগ ও যুবলীগ করে সবাই কি আমার লোক, তাদের সবাইকে ধরতে বলেন, এমন দাবি করেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন জি কে শামীম শাহজাহানপুর এলাকার টোকায় ছিলেন, এ সময় টোকাইদের সঙ্গে মির্জা আব্বাস পরিবার লোকজনের কখনোই যোগাযোগ রাখেননি বা কথা হয়নি, আর এরা কখনো আমাদের বাড়িতেও প্রবেশ করতে পারেনি, এদের কিভাবে চিনব, বিএনপি নাকি ক্যাসিনো শহর বানিয়েছিল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন অভিযোগের উত্তরে ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি বলেন ক্যাসিনো বিএনপির সৃষ্টি নয়, বরং আমি যখন মেয়র ছিলাম তখন ঢাকা শহরের সব জুয়ার আসর বন্ধ করে দিয়েছিলাম। সুতরাং ওবায়দুল কাদের যেটা বলছেন সেটা সঠিক নয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক পরিচয়ধারী ও রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত জি কে শামীমকে শুক্রবার তার গুলশানের নিকেতনের কার্যালয় থেকে বিপুল অস্ত্র, মাদক ও টাকা সহ আটক করা হয়। এ সময় আটক করা হয় তার 7 দেহরক্ষীকেও। এই ঘটনার বাদী হয়ে গুলশান থানায় জি কে শামীম সহ তার দেহরক্ষীদের নামে মামলা করা হয়। কিছু গণমাধ্যমে জি কে শামীমকে যুবলীগের কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি পরিচয় দিয়ে জানানো হয়, তিনি একসময় বিএনপি নেতা মির্জা আব্বাসের লোক ছিলেন এবং যুবদল করতেন, যুবদল থেকে পরে যুবলীগে ঢোকেন জি কে শামীম। জানা যায় কমান্ডো স্টাইলে গাড়ি বহন নিয়ে সাইরেন বাজিয়ে চলাফেরা করতেন জি কে শামীম, অন্তত 20 জন গণ্যমান্য পরিবেষ্টিত হয়ে কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকতেন তিনি। তাছাড়া শটগান সহ 7 জন বিশাল দেহি বডিগার্ড সার্বক্ষণিক সাথে থাকত তার। রাস্তায় বের হলে শামীমের গাড়ি বহরে আগে পিছে 20 থেকে 25টি মোটরসাইকেল থাকত। এটাই ছিল অঘোষিত টেন্ডার কিং খ্যাত জি কে শামীমের চলাফেরার স্বাভাবিক প্রক্রিয়া। অস্ত্রসজ্জিত দেহরক্ষী নিয়ে এভাবে চলাচলের কারণে স্থানীয়দের অনেকেরই ধারণা ছিল জি কে শামীম রাষ্ট্রীয় কোনো বড় মাপের VVIP। পূর্ত অধিদপ্তরে এভাবে রাজস্বী কায়দায় প্রতিদিন ঢু মেরে যেতেন শামীম। তার এমন গাড়িবহর আর অস্ত্রধারী গণ্যমান্য দেখে পূর্ত অধিদপ্তরের অনেকেই শামীমকে সমীহ করে চলতেন। নিকেতনের এলাকাবাসীরা জানান, শামীমের গাড়ি নিকেতনের অফিসে না পৌঁছানো পর্যন্ত রাস্তায় অন্য কোনো গাড়ি নামার ক্ষমতা ছিল না, তার ভয়ে তটস্থ থাকত নিকেতনবাসী। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য, আর বলবো আপনাদের মূল্যবান মতামত সহ প্রতিনিয়ত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।